हेलो माय डियर स्टूडेंट, आज का मेरे टॉपिक की कम्युनिकेशन सिस्टम है। दो नंबर क्लास, फर्स्ट क्लास আমরা কমিউনিকেশন সম্বন্ধে ইন্ট্রোডাকশন বলতে পারো বা প্রাথমিক ধারণা করেছি এবং তার সঙ্গে মোড অফ কমিউনিকেশন বা ডিফারেন্ট টাইপ অফ কমিউনিকেশন বা প্রপাগেশন অফ ইএম ওয়েভ, তিনটে প্রসেস যেটা দেখেছি আমরা, গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন, স্কাই ওয়েভ প্রপাগেশন এবং হচ্ছে স্পেস ওয়েভ প্রপাগেশন। আজকে আমরা কি পড়ব, এমপ্লিটিউড মডুলেশন পড়ব, এএম মডুলেশন। তো এএম মানে এমপ্লিটিউড মডুলেশন। এমপ্লিটিউড মডুলেশন আজকে আমরা এমপ্লিটিউড মডুলেশন পড়ব। তো এখানে আমরা দেখেছি যে মডুলেশন প্রয়োজনীয়তা কেন হয় না, আমরা যে সিগন্যাল বা যে মেসেজ কোন এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে চাইছি ওই মেসেজের ফ্রিকোয়েন্সি ভেরি লো হয়, সে বেশি দূর কিন্তু ট্রাভেল করতে পারবে না। এই জন্য আমাদেরকে কি করতে হয়, কোন হাই ফ্রিকোয়েন্সি ওয়েভের উপরে যাকে আমরা ক্যারিয়ার বলি তার উপরে চাপাতে হয়। কিন্তু এই চাপানোর যে প্রসেসটা, এই প্রসেসটার উপরে নির্ভর করে কি তার নাম হবে। যদি এমপ্লিটিউড কে ভেরি করি তখন তার নাম হয় এমপ্লিটিউড মডুলেশন। এটা মাল্টিপল চয়েসে পড়ে যে এমপ্লিটিউড মডুলেশনে কে ভেরি করে, বাকিগুলো কনস্ট্যান্ট থাকে মানে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে। যদি বলি ফ্রিকোয়েন্সি মডুলেশন এফ এম, তখন কে ভেরি করবে, ফ্রিকোয়েন্সি ভেরি করবে বা এমপ্লিটিউড কনস্ট্যান্ট থাকবে। আর যখন বলবো পালস ভেরিয়েশন বা পালস মডুলেশন, পালস মডুলেশনের ক্ষেত্রে কে কনস্ট্যান্ট থাকবে, এই দুটো কনস্ট্যান্ট থাকবে, এমপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি। ভেরি করবে কে, পালসটা ভেরি করবে বা ফেজ বলবো তার ক্ষেত্রে, ওটার একটা নাম হচ্ছে ফেজ ভেরিয়েশন, পালস বা ফেজ ভেরিয়েশন। ওকে, তো আজকে আমরা পড়বো এমপ্লিটিউড মডুলেশন এবং এমপ্লিটিউড মডুলেশন তোমাদের সিলেবাসে আছে। তো এখানে আমরা যে দুটো, আচ্ছা বাম দিকে আমি করছি, এইটা ধরো আমাদের মেসেজ সিগন্যাল বলতে পারো বা এমনি আমাদের সোর্স সিগন্যাল বলতে পারো, এটা টি। আর এর যে এমপ্লিটিউডটা ধরো নিচে একটা ভোল্টেজের রেসপেক্টে ভেরি করছে, কারণ আমরা যে সিগন্যাল গুলো এই যে আমরা সাউন্ড করছি এটাকে কি বলেছিলাম, ফার্স্টে আমাদের কি ইলেকট্রিক কোনো এনার্জিতে কনভার্ট করতে হবে, সেটা ভোল্টেজ হিসেবে হতে পারে বা কারেন্ট হিসেবে হতে পারে, সেই হিসাবে আমরা ভেরি করব। তো যদি ভোল্টেজ হয় তাহলে ভোল্টেজটাকে তুমি ভি সাফিক্স মেসেজই ধরো, এম মানে হচ্ছে সিগন্যাল, এটাকে বলবো সিগন্যাল মানে মেসেজ সিগন্যাল, মেসেজ সিগন্যাল। তো মেসেজ সিগন্যালটাকে আমরা তার যে ম্যাক্সিমাম এমপ্লিটিউড, সেই ম্যাক্সিমাম এমপ্লিটিউডটা কত ধরেছি, ভি সাফিক্স এম, এবং টাইমের রেসপেক্টে ভেরি করছে। এবং এই যে কার্ভটা দেখো, এটা একটা সাইনোসয়েডাল কার্ভ। তো সাইনোসয়েডাল কার্ভ হলে এর যে এমপ্লিটিউডটা টাইমের রেসপেক্টে কি রকম হবে, ভি এম সাইন অফ, এর একটা কিছু ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা ওমেগা এম টি। এবং এখানে মনে রাখবে ওমেগা এম সমান হচ্ছে 2πfm, আচ্ছা 2πfm মানে এই fm টা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ওমেগাটাকে বলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, বাট ফ্রিকোয়েন্সি যদি আমরা 2π দ্বারা মাল্টিপ্লাই তখন এটা আমরা fm পাবো, মানে ফ্রিকোয়েন্সি অফ মেসেজ সিগন্যাল। fm মানে ওই fm নয় মানে তোমার ফ্রিকোয়েন্সি মডুলেশন নয়। ওকে, আচ্ছা এখানে তো এরপর আমরা একটা ক্যারিয়ার আছি, ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যাল কি হবে না, এটাও টাইমের রেসপেক্টে ভেরি করবে কিন্তু এর ফ্রিকোয়েন্সিটা খুব হাই হবে, এর ফ্রিকোয়েন্সিটা খুব হাই হবে। তো তুমি স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে, আমি এখানে হাতে আঁকছি বলে কোনটা হয়তো বড় কোনটা ছোট বা উপরের দিকে হয়তো সমান হচ্ছে না নিচের দিকে সমান হচ্ছে না, তোমরা যখন আঁকবে তখন এটা কিন্তু সমান হতে হবে। এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। এবং এর যে ম্যাক্সিমাম এমপ্লিটিউড এটাকে আমরা ভি সাফিক্স সি ধরছি, যেহেতু ক্যারিয়ার, এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল। এরও দেখো এখানে যদি আমরা ভি টি এর সাপেক্ষে আমরা দেখি টাইমের রেসপেক্টে কি হবে, দেখো একটু সাইনোসয়েডাল কার্ভ, বাট এগুলো খুব কাজ হয়ে গেছে অর্থাৎ ফ্রিকোয়েন্সি বেশি হয়ে গেছে। তাহলে কি হবে, ভি সি সাইন অফ ওমেগা সি টি, এখানেও সেম ওমেগা এম সমান আসবে 2 পাই এফ সি ওমেগা সমান ওমেগা সি সমান এটা,
এখন এই দুটোকে যদি আমরা সুপার পজিশন থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে এর যে গ্রাফিকের রিপ্রেজেন্টেশন, সেই গ্রাফিকের রিপ্রেজেন্টেশন এইভাবে, এইভাবে ওকে, এবং এখানে সিগন্যাল গুলো থাকবে, সেম হবে, হয়তো আমার এখানে ছোট বড় দু একটা হচ্ছে, মানে এগুলো আর কি গ্যাপ গুলো একবারে, এটা আমরা ভাইব্রেটর বা যেটাকে অক্সিলেটর বলা হয়, অক্সিলেটরের ডিসপ্লেতে আমরা সুন্দরভাবে এটা দেখতে পাই। এখন এই যে ওয়েভটা জেনারেট হলো দুটোকে যখন আমরা সুপার পজিশন করলাম, দেখো এটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল, এটা কি বলবো আমরা, মডুলেটিং মডুলেটিং সিগন্যাল, এটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল। এই মডুলেটিং সিগন্যালটার ম্যাক্সিমাম যে আমাদের এমপ্লিচিউড বলবো, দেখো এই দুটোর ক্ষেত্রে সেম ছিল, ভিএম সবার ক্ষেত্রে সেম, সে আপওয়ার্ডে এবং ডাউনওয়ার্ডে, ভিসি সেম, কিন্তু যেটা মডুলেটিং সিগন্যাল, সে মডুলেটিং সিগন্যালে ভালো করে দেখো এর অ্যামপ্লিটিউডটা ভেরি হচ্ছে টাইমের রেসপেক্টে, এদিকে তো টাইম, টাইমের রেসপেক্টে ভেরি হচ্ছে। এবং আমরা যদি এই ম্যাক্সিমামটা লক্ষ্য করি, তাহলে এইটার যে মানে কেরিয়ারের যে অ্যামপ্লিটিউড আছে তার থেকে একটু বেশি হয়, এবং মিনিমামটা আবার জিরো হয় না, এর দেখো মিনিমাম জিরো, এটারও মিনিমাম জিরো, কিন্তু এখানে মিনিমাম জিরো হচ্ছে না, অর্থাৎ এটা টাইমের উপরে ডিপেন্ডেন্ট করছে এবং মিনিমাম জিরো হচ্ছে না। অর্থাৎ যদি আমরা কোনো সাইনের পার্সেন্ট ধরি, ধরো এই যে এই পার্সেন্টটা এরকম যদি ধরি, তো সাইনের মান যদি জিরো হয় পুরো টার্মটা জিরো হয়ে যাবে, ক্লিয়ার, সাইনের মান জিরো হলে পুরো টার্মটা জিরো। তাহলে এখানে এই জায়গায় দেখো সাইনের যে ফেজ আসছে সেই ফেজে সাইনের ভ্যালু জিরো, বাট এমপ্লিচিউডটা জিরো হচ্ছে না, তার মানে সামথিং কিছু একটা প্লাস আছে, এই জন্য এর এমপ্লিটিউডটাকে আমরা এরকম ভাবে ধরছি যে ভি এ এম এমপ্লিটিউড যে আসছে সেটাকে আমরা ধরছি ভি সি ক্যারিয়ার, মানে ক্যারিয়ার থেকে একটু উপরে এবং নিচে আসছে, যেন ভি সি প্লাস অফ সাইনের কিছু ফাংশন, তো সাইনের ফাংশন মানে সাইন অফ ওমেগা এম ইনটু টি, আর এই জায়গাটাকে আমরা ওই টার্মটাকে পুট করে দিচ্ছি, ভিএম পুট করে দিব, এটা কেউ কে হিসাবে তুমি কনভার্ট করো, পরের লাইনে আমি কে হিসাবে ওকে কনভার্ট করে দেবো, বেশ একটা কনস্ট্যান্ট, মানে এই ভ্যালুটা থাকবে কনস্ট্যান্ট এবং ভিসির সঙ্গে প্লাস হবে এবং মাইনাস হবে। দেখো এখানে প্লাস হয়েছে, এখানে আমরা বলতে পারি যে ভিসি প্লাস অফ সামথিং কিছু একটা হয়েছে, ধরো এইটা আমরা এই ভ্যালুটার জায়গায় কিছু একটা বলবো কত, ভি জিরো বলছি, তাহলে ভি সি প্লাস ভি জিরো, এখানে কি হবে, ভি সি মাইনাস ভি জিরো হবে। এখন এটা আবার টাইমের উপরে ডিপেন্ডেন্ট করছে, তাহলে এই যে ভি জিরোটা, ভি জিরোটা যদি টাইমের উপরে ডিপেন্ডেন্ট করে, তাহলে আমরা ভি এম সাইন ওমেগা টি এটা বলতে পারি। এখন এখানে কেন কেরিয়ারের উপরে ডিপেন্ডেন্ট করবে না, দেখো কেরিয়ারের ফ্রিকোয়েন্সি মনে রাখবে এখানে ওমেগা সি গ্রেটার দেন ওমেগা এম হয়, কিন্তু কেরিয়ারের যে ফ্রিকোয়েন্সি খুব হাই হয়, এই জন্য কেরিয়ারের মানে কেরিয়ারের যে ফ্রিকোয়েন্সি বা কেরিয়ারের যে সাইনোসয়েডাল গ্রাফ, এবং সেই এ থেকে বুঝতে পারছি দেখো এটা কার অনুসারে ভেরি করছে, এই অনুসারে ভেরি করছে, মানে এই গ্রাফটা অনুসারে এর যে অ্যামপ্লিটিউডটা ভেরি করছে, ওই জন্য আমরা এটাকে ধরছি ভিএম সাইন ওমেগা টি, এটা সাফিক্স আমরা ভি জিরো হিসেবে কনভার্ট করতে পারি। তাহলে ফাইনাল যদি আমরা এম এর টাইমের রেসপেক্টে লিখি, এ এম অ্যামপ্লিটিউড মডুলেশনের যে ভোল্টেজ বা কারেন্ট হতে পারে টি, টাইমের রেসপেক্টে হলে এখানে আসছে ভি সি প্লাস হচ্ছে ভি এম সাইন অফ ওমেগা এম টি ব্র্যাকেটস ক্লোজড সাইন অফ ওমেগা সি টি, এইটি হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনের সিগন্যাল, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনের সিগন্যাল।
রয়েছে আমাদের যে অক্সিলেটর যন্ত্র আছে তার রেসপেক্টিভলি আমরা দেখছি এবং সেখান থেকে এক্সপ্লেন করছি বা পিকচার থেকে দেখা যাচ্ছে। দেখো এই যে অ্যামপ্লিটিউডটা টাইমের রেসপেক্টে ভেরি করছে, তাহলে এখানে অনেকে দেখবে কে হিসাবে কনভার্ট করে। হ্যাঁ, কে হিসাবে তুমি ধরতে পারো যে এই ভোল্টেজটা সামথিং কে একটা মাল্টিপ্লাই করলাম, যেটা কে এর কেটা এমন হবে যার কোনো ডাইমেনশন থাকবে না, মানে ভিএম এর ডাইমেনশনটা কে টাইম এই, তাহলে ওখানে ভিএমটা ভোল্টেজেই আসবে। এরপর এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব, এই ইকুয়েশনটাকে সলভ করব এবং এখান থেকে আমরা যে সাইড ব্যান্ড পাওয়ার গুলো, সেই পাওয়ার বলতে পারো বা হচ্ছে সাইড ব্যান্ড যে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েশন গুলো আমরা পেয়ে যাবো। তাহলে এটাকে যদি সলভ করি, কোথায় গেল আচ্ছা, একে সলভ করলে আমরা আচ্ছা ওই দিকটাই মুছছি সবগুলো, দেখো তাহলে এখানে বলতে পারি আমরা ভি এম অ্যামপ্লিটিউড মডুলেশন টাইম এর রেসপেক্টে ভিসি যে কমন নিয়ে নিলাম, ভিসি কে কমন নিলে আসছে ওয়ান প্লাস ভি এম বাই ভিসি সাইন অফ ওমেগা এম টি সাইন অফ ওমেগা, এটা একটু ধরাচ্ছে না, তার মানে একটু ছোট করে লিখবো এদিকে, এখানে ছোট করে লিখবো, পরের লাইনে বড় করে দিই সাইন ওমেগা সিটি। ওকে, এইটাকে ভি এম বাই ভিসি এই ভ্যালুটাকে বলা হয় বিটা বা কে, এর নাম হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। মডুলেশন ইন্ডেক্স এর ভ্যালু 1, 0 থেকে 1 পর্যন্ত হতে পারে, 1 এর বেশি কিন্তু কোন সময় মডুলেশন ইন্ডেক্স হবে না। ওকে, এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। তো মডুলেশন ইন্ডেক্স টার্মে যদি আমরা বলি তাহলে ইকুয়াল টু ভিসি 1 প্লাস বিটা হিসাবে লিখছি সাইন অফ ওমেগা ওমেগা এম টি ব্র্যাকেট শেষ সাইন অফ ওমেগা সি টি, আর এটাকে এরকম ভাবে লিখতে পারি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে ভিসি ওটা এদিকে চলে আসছে সাইন অফ ওমেগা সিটি প্লাস ভিসি বিটা সাইন অফ ওমেগা এম টি সাইন অফ ওমেগা সিটি, আর ভিসি সাইন ওমেগা সিটি প্লাস এটাকে যদি সূত্রে ফেলি তাহলে হচ্ছে হাফ, মানে ভিসি বিটা বাই টু কস ওমেগা সি প্লাস ওমেগা এম ইন্টু টি, টিটাকে একটু বদলে যাচ্ছে তাহলে এটা ছোট করে লিখে দিলাম, তাহলে হচ্ছে ওমেগা এম প্লাস হচ্ছে ওমেগা সি ইন্টু টি মাইনাস অফ ভি সি বিটা বাই টু কস অফ ওমেগা হচ্ছে সি মাইনাস হচ্ছে ওমেগা এম, এটাকে তাহলে সি করে দাও বুঝতে সুবিধা হবে, এটা এম করে দাও ইনটু টি। তাহলে দেখো তিনটে টার্ম আসছে, তিনটে টার্মের মধ্যে দুটো টার্ম কস টার্ম আসছে এবং একটা টার্ম হচ্ছে সাইন, তো সাইন যেটা অর্থাৎ এই যে দেখো যে সাইন টার্মটা আছে ভিসি সাইন ওমেগা সি টি, এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল আমাদের, মানে ক্যারিয়ার সিগন্যালটা এখানে ক্যারিয়ার হিসাবে থাকছে, দুটো এক্সট্রা আবার যোগ হচ্ছে এবং এইগুলো এইগুলো যেটা প্লাস সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, যেটা লো সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, মানে যদি আমরা ফ্রিকোয়েন্সি রেঞ্জের রেসপেক্টে দেখি ধরো এখানে হচ্ছে ওমেগা সি, এই দিকে কিছু ফ্রিকোয়েন্সি আছে, এইদিকে ধরো ওমেগা সি প্লাস হচ্ছে ওমেগা এমটা, আর এইদিকে ওমেগা সি প্লাস এই মাইনাস মাইনাস অফ ওমেগা এম, এই যে রেঞ্জটা এখান থেকে এই পর্যন্ত যে রেঞ্জ এটার নাম হচ্ছে ব্যান্ডউইথ, মানে হাইয়েস্ট ওই যে প্লাসটাকে বলা হয় আপার সাইন ব্যান্ড, আর এই যে উপর দিকটা এই দিকটা, এই দিকটা বলে আপার সাইন ব্যান্ড, এই দিকটা বলে লোয়ার সাইন ব্যান্ড, এবং দুটো সমান হয়, আপার সাইন ব্যান্ড লোয়ার সাইন ব্যান্ড সমান হয়, মানে ওমেগা সি থেকে এর দূরত্ব এখান থেকে এই দূরত্ব ফ্রিকোয়েন্সি যে গ্যাপটা সে দুটো সমান হয়, আর দুটোর মধ্যে যে পার্থক্যটা সেই পার্থক্যটাকে বলি আমরা ব্যান্ডউইথ। তার মানে দেখো ব্যান্ডউইথ সমান কত আসবে, ব্যান্ডউইথ সমান কত আসবে, দুটো বিয়োগ করো, এটার সঙ্গে এটা বিয়োগ করো, এদিকটা এখন মুছে দিচ্ছি,
উপরে সিগন্যাল গুলো তাহলে প্রথমে আমরা ব্যান্ডউইথ ক্যালকুলেশন করব ব্যান্ডউইথ সমান আসবে ওমেগা সি প্লাস ওমেগা এম মাইনাস অফ ওমেগা সি ওমেগা সি চলে আসছে এটা মাইনাস হচ্ছে মানে প্লাস হচ্ছে ওমেগা এম ওমেগা সি ক্যান্সেল টু ওমেগা এম পাইছে টু ওমেগা এম ওমেগাটা কি না মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি তার ডবল হবে ব্যান্ডউইথ মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি তার ডবল হবে কি ব্যান্ডউইথ এরপর আমরা কি করব তার সঙ্গে যদি ফ্রিকোয়েন্সি কনভার্ট করতে যাও তাহলে আসবে 2 × 2π ইন্টু হচ্ছে এফ অফ এম বা বলবো আমরা 4π fm মানে ও ডবলে আর কি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডবল কারণ ওমেগা সমান 2π × n আচ্ছা এরপর আমরা ক্যালকুলেশন করব ডব্লিউ আপার ইউএসবি আপার সাইড ব্যান্ড কত আসবে না ওমেগা সি প্লাস ওমেগা এম ডব্লিউ এল এস বি লোয়ার সাইড ব্যান্ড আসবে ওমেগা সি মাইনাস ওমেগা এম এগুলো আমাদের কিন্তু নিউমেরিক্যালে দরকার হবে আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড ক্লিয়ার এখন আমরা পাওয়ার দেখব যে পাওয়ার কত লস করছে যখন একটা সিগন্যাল ট্রান্সমিটেড হবে তখন আমরা জানি কি পাওয়ার লস হয় কি পরিমাণ পাওয়ার লস করছে সেটা ক্যালকুলেট করব হয়েছে বা ডেসিপেশন মানে পাওয়ার ডেসিপেশন ইন এম সিগন্যাল ওই দিকটা দরকার হবে এইটা বরং দরকার হবে না পাওয়ার এক মিনিট দাঁড়া ডেসিপেশন অফ এম অ্যামপ্লিটিউড মডুলেশনে কত পাওয়ার ডিসিপেটেড হবে প্রথমে ক্যারিয়ার পাওয়ার করি ক্যারিয়ার পাওয়ার ডিসিপেশন কত আসবে না পিসি ইকুয়াল টু আসবে ইন্টিগ্রেশন পুরো যদি আমরা ফুল ফেজ নি 0 to 2π তাহলে হচ্ছে ক্যারিয়ার মানে ভি সি এটা হচ্ছে টি তার স্কয়ার ইনটু ডিটি তো যদি পুরো আমরা ভ্যালু বসাই 2π ভি সি মানে হচ্ছে ভি সি স্কয়ার সাইন স্কয়ার ওমেগা সি টি ইনটু ডিটি হ্যাঁ তো তার একটা ইয়ে দিতে হবে এটা 1/r মানে ওই যে ফর্মুলাটা টি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর আর যেহেতু টাইমের রেসপেক্টে এই জন্য এই ভ্যালুটা বসাতে হবে বেশিটা যেহেতু টাইমের রেসপেক্ট এটা সমানই তো এটা এটা ওয়াইড হবে 1/r তো দেখো সাইন স্কয়ারে যদি আমরা ফুল পিরিয়ড নিই তাহলে হাফ আসবে তাহলে ভি সি স্কয়ার বাই 2 × r এটা আসছে আমাদের পিসিটা তাহলে ক্যারিয়ার পাওয়ার লস করছে কত ভি সি স্কয়ার বাই 2 r লস করছে এরপর যদি আমরা দেখি পাওয়ার লস অফ এমপ্লিটিউড মডুলেটিং সিগন্যালে দেখি যদি এমপ্লিটিউড মডুলেশনে যদি দেখি তাহলে এই পুরো টার্মটা তাহলে এইটার জন্য কত আসবে পিসি আসবে এই যে ক্যারিয়ার সিগন্যালের জন্য পিসি তাহলে এখানে আমরা অবভিয়াসলি লিখতে পারবো পিসি তারপর কত আসবে এগুলো কস আছে কস স্কয়ার টোন স্কয়ার টি আচ্ছা ওখানে না এই সিগন্যাল থেকে দেখো এইটা থেকে এইখানে ক্যালকুলেট করো তাহলে সুবিধা আছে তাহলে এখান থেকে সিগন্যাল করলে ক্যালকুলেট করলে আমাদের আসছে এই যে তাহলে গুণ করে নাও ভি সি সাইন অফ ওমেগা সি টি প্লাস ভি সি বিটা সাইন অফ ওমেগা এম টি সাইন অফ ওমেগা সি টি তাহলে হচ্ছে এখানে পি অফ এম এটা একবারে করে দিচ্ছি এখানে এখানে করে দিলাম 0 to 2π এটা 1/r থাকবে একটা
তাহলে পিএএম কত আসবে, আর মানে এখানে রেজিস্ট্যান্স জিরোনটেড করছেন, তাহলে এইটার জন্য আসবে সাইন স্কয়ার আসবে, তাহলে সাইন স্কয়ার হলে পিসি চলে আসছে এই টার্মটার জন্য। প্লাস দেখো এটা আসবে সাইন স্কয়ার ওমেগা এম টি, আর ওটা হচ্ছে ওমেগা স্কয়ার। ওকে তাহলে ওমেগা ওমেগা সমান হচ্ছে জিরো টু বা বিসি স্কয়ার, ওটাকে আবার ইয়েতে ভাঙতে হবে, মানে এটাকে আবার সেই কসের ফর্মুলায় নিয়ে আসতে হচ্ছে, তাহলে ওটাকে করার দরকার নেই। এখান থেকে দেখো এইটা থেকে ভাঙার দরকার নেই, ভাঙার দরকার নেই, এখান থেকে আমরা পেয়ে যাবো পি এ এম সমান হচ্ছে ওয়ান বাই আর ইন্টিগ্রেশন, পুরো এটাকে লিখবো ভিসি ওয়ান প্লাস বিটা সাইন অফ ওমেগা এম টি ব্র্যাকেট সেট সাইন অফ ওমেগা সি টি, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, আর কোথায় স্কোয়ার পড়ছে, আর তো স্কোয়ার পড়ার কোনো জায়গা থাকছে না, হ্যাঁ এটা এটারও স্কোয়ার আছে, ওকে ওটার স্কোয়ার আছে, তাহলে এখানে আসলে দেখো ওয়ান বাই আর, এই ভিসি যদি গুণ করি তাহলে হচ্ছে এখানে ইন্টিগ্রেশন আসবে জিরো টু টু পাই, এখানে তো কোনো টাইম নেই, এটা ডিটি টাইমের কোনো ফাংশন নেই, তার মানে ডিসি স্কয়ার আসবে আগে টি আসবে ইনটু টু পাই, ওকে তাহলে ভিসি স্কয়ার চলে গেল, ভিসি স্কয়ার বিটা এটা যদি আমরা করি সাইন, সাইনে কত আসবে জিরো আসবে, সাইনের ফুল ডট জিরো আসছে, এটা জিরো আসছে, আর এখানে আসবে তোমার ওমেগা স্কয়ার মানে হচ্ছে হাফ আসবে, তাহলে হাফ জিরো তোমার হচ্ছে টু ভি স্কয়ার প্লাস কস ওমেগা টি সাইন অফ টু টি, মানে এটাকে পুরোটাকে আরো ভাঙতেই হবে, করার কিচ্ছু নেই, এখানে এটাকে ভাঙতেই হচ্ছে, ওয়ান বাই আর এটা হচ্ছে তোমার ওয়ান এর স্কোয়ার ইন্টু ভিসি হলো, প্লাস হচ্ছে এটার স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ভিসি তো আছেই, হ্যাঁ তার মানে হচ্ছে ভিসি ভিসি স্কোয়ার বিটা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা এম টি হলো প্লাস টু এ বি সূত্র, মানে টু ইন্টু এ মানে হচ্ছে ভিসি স্কোয়ার বিটা ইন্টু সাইন অফ ওমেগা টি, তাহলে এই টার্মটাকে নিচে লিখছি প্লাস টু ভিসি স্কোয়ার বিটা সাইন অফ ওমেগা এম টি, এটা হলো ইন্টু ব্র্যাকেটের বাইরে থাকবে, এটাকে তো পুরো ভিতরে ঢুকিয়ে দিয়েছি ভিসি স্কোয়ার ভিসি স্কোয়ার, এটা স্কোয়ার হবে ইন্টু ব্র্যাকেট বাইরে বাইরে থাকবে সাইন স্কোয়ার ওমেগা সি টি, ব্যাস। এরপর দেখো কি কি আসছে, পুরোটার মধ্যে ইন্টিগ্রেশন আছে কিন্তু ওয়ান বাই আর, ওয়ান বাই আর তারপর এখানে ইন্টিগ্রেশন আছে জিরো টু টু পাই ইন্টু বাইরে তাহলে ডিটি, তাহলে ওয়ান বাই আর এটা আসছে কত ভিসি স্কোয়ার, আর এইটা গুণ হবে তাহলে ভিসি স্কোয়ার আর হচ্ছে সাইন স্কোয়ার ওমেগা সিটি, সাইন স্কোয়ারের তোমার আসবে ভ্যালুটা আসবে কত হাফ আসবে, আচ্ছা ওটা ধরো হাফ আর আসবে তাহলে ভিসি স্কোয়ার বাই টু আসছে ব্যাকেট, এই টার্মটা আসবে কত হাফ আসবে একটা প্লাস হচ্ছে ভিসি স্কোয়ার বিটা স্কোয়ার বাই টু হলো, এই টার্মটা জিরো আসবে কারণ সাইনের ফুল পিরিয়ড ইন্টিগ্রেশন করলে জিরো আসবে, হয়ে গেল, এইখানে আবার দুই একটা গুণ হবে কারণ এই যে দুইটা এখানে এটাকে ইন্টিগ্রেশন করছি যখন, হ্যাঁ তাহলে এটা তো ভিতরে গুণ হবে মানে সাইন স্কোয়ার ওমেগা এম টি আবার সাইন স্কোয়ার ওমেগা সি টি, ওকে বাইরে করেছি বাইরে করলে তার ইন্টিগ্রেশন হাফ আসবে ভিতরে দুই, মানে এখানে চলে আসবে তোমার ফোর চলে আসবে, এটা আসছে তোমার ফোর চলে আসবে, এটা কাট সেট, তাহলে এখানে কত আসছে পি এ এম
समान আসছে v স্কয়ার কমন নিয়ে নিচ্ছি 2r কমন নিচ্ছি তাহলে এখানে পড়ে থাকছে 1 ওখানে পড়ে থাকছে বিটা স্কয়ার বাই 2 এটা তো আমাদের পিসি এই যে পিসি তাহলে পিএএম সমান পাওয়ার কত আসছে v স্কয়ার মানে পিসি পিসি 1 প্লাস বিটা স্কয়ার বাই 2 ব্যাস এই টার্মটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে নিউমেরিক্যাল আছে এটা এবং এটা निजे मुभ कर प्रोपागेट कर তখন তার যে পাওয়ার লস হচ্ছে যখন তার উপরে আমরা সিগন্যাল চাপিয়ে দিচ্ছি বা মেসেজ সিগন্যাল চাপিয়ে দিচ্ছি তখন তার পাওয়ার লস কিন্তু বেড়ে যাচ্ছে এটা হচ্ছে একটা বিশেষ মানে এএম এর ডিসঅ্যাডভান্টেজ এফএম এর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না এফএম এর ক্ষেত্রে ক্যারিয়ারের পাওয়ার লস আর মডুলেটিং যেটা সিগন্যাল তার পাওয়ার লস সেম আছে কিন্তু এএম এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না যখন ক্যারিয়ারকে একাই পাঠাচ্ছি ক্যারিয়ার সিগন্যালকে পাঠাচ্ছি যখন একাই তখন তার পাওয়ার লস হচ্ছে কত পিসি বাট যখন ক্যারিয়ারের উপরে আমরা মেসেজ সিগন্যাল গুলোকে চাপিয়ে দিচ্ছি তখন তার পাওয়ার লস কিন্তু বেড়ে যাচ্ছে হচ্ছে মানে সিম্পল একটা ব্যাপার দেখো মানে যদি আমরা খালি গাড়ি রাস্তার মধ্যে নিয়ে যাই খালি গাড়ি কোনো কিছু মাল চাপাইনি তখন সে যে পরিমাণে ডিজেল বা পেট্রোল খাবে তার উপরে যদি আমরা বস্তা চাপিয়ে দিই ধান বস্তা চাল বস্তা গম বস্তা যাই হোক তাহলে তার থেকে ডিজেল কিন্তু বেশি খাবে এটা এম হচ্ছে সেরকম কন্ডিশনটাই করছে কিন্তু যদি এফএম হয় তার ক্ষেত্রে কি হবে খালি গাড়ি যতটা ডিজেল খাবে ভর্তি গাড়ি ততটা ডিজেল খাবে এই জন্য এফএম এর ক্ষেত্রে কিন্তু একটা বেনিফিট বেশি মানে এফএম অ্যামপ্লিচিউড আমরা এম এর থেকে বেশি কিন্তু যেগুলো ধরো হাই ফ্রিকোয়েন্সি সেগুলো এফএম করতেই হবে আর যেগুলো লো ফ্রিকোয়েন্সি সেই লো ফ্রিকোয়েন্সি গুলো তোমাকে এম করতেই হবে অ্যামপ্লিচিউড মডুলেশনে পাঠাতে হবে যেগুলো লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে মানে তার একটা তো নির্দিষ্ট রেঞ্জ আছে এই জন্য সবরে ডিসঅ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সামথিং কিছু থাকে তাহলে এম সমান আসছে আমাদের এটা হয়ে গেল অ্যামপ্লিচিউড মডুলেশন তাহলে পার পর্যন্ত আমরা ক্যালকুলেট করলাম পি এম সমান পিসি ডিভাইডেড বাই এটা হ্যাঁ এবং বিটার মান ম্যাক্সিমাম এক হতে পারে এক যদি হয় তাহলে কত আসে দেখো বিটা ইকুয়াল টু যদি 1 ধরে ফেলি আমরা তাহলে এখানে কি সমস্যা দাঁড়াচ্ছে দেখো Now, beta is equal to 1 that I for beta equal to 1 then PM মানে যেটা লস আসছে আমাদের এমপ্লিটিউড এই জন্য যে পাওয়ার লস আসছে সেটা আসছে PC 1 প্লাস 1 বাই 2 মানে হচ্ছে 3 বাই 2 মানে 3 বাই 2 মানে 1.5 ইন্টু PC এটা PM সমান এটা হচ্ছে ম্যাক্সিমাম কারণ 1 এর বেশি হতে পারে না বিটার ভ্যালু PM এমপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে পাওয়ার লস হচ্ছে এটা ম্যাক্সিমাম পাওয়ার লস যখন তাকে আমরা এমপ্লিটিউড করে দিচ্ছি হয়েছে এখন যদি আমাদেরকে সাইড ব্যান্ড পাওয়ার এই যে যেটা আমাদের ধরো এক্সপা যেটা বলবো আমরা মানে পিসি প্রথমে ধরো ক্যারিয়ারের পাওয়ার ছিল ক্যারিয়ার পাওয়ার লস করছিল পিসি যখন তাকে মডুলেটেড করে দিলাম তখন পাওয়ার লস কত 1.5 ইনটু পিসি হলো তাহলে এক্সট্রা কত পাওয়ার লস হলো মানে পাওয়ার লস ডিউ টু বলবো যে পাওয়ার লস ডিউ টু মডুলেশন কত আছে ক্যারিয়ার তো করতোই মানে একটা খালি গাড়ি গেলে তার ডিজেল তো খরচা হতো বস্তা চাপানোর জন্য এক্সট্রা কত খরচা হচ্ছে তো এই এক্সট্রা খরচাটা ডিউ টু মডুলেশন হচ্ছে দেখো পিসি বাই টু আসছে দেখো 0.5 বেশি মানে পিসি বাই টু এটাকে ধরো আমরা সাফিক্স পি ডট বলছি হ্যাঁ পাওয়ার লস ডিউ টু তোমার বাইটা কি এরকম ভাবে বলতে পারো হ্যাঁ ডিউ টু মডুলেশন আচ্ছা তাহলে পিসি ইকুয়াল টু এই পিসি বাই টু এই যে পাওয়ার লস হচ্ছে এমপ্লিটিউড মডুলেশনের জন্য এইটা আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ডের জন্য সমভাবে কিন্তু লসটা হয় মানে একই হবে বুঝতে পারছো মানে ইকুয়ালি ডিভাইডেড হয়ে যাবে আপার সাইড ব্যান্ডে এবং লোয়ার সাইড ব্যান্ডে পাওয়ারটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে অর্থাৎ
তুমি বলতে পারো যে পাওয়ার লস ইউএসডি কত আসবে না পিসি বাই ফোর হবে এর অর্ধেক, আর যদি বলো পিউএলএসডি তাহলে কত হবে না পিসি বাই ফোর হবে, এই দুটো টার্ম থেকে নিউমেরিক্যাল আসবে। আপার সাইড ব্যান্ডের পাওয়ার কত আসবে, লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার কত আসবে, মানে পিসি বাই ফোর মনে রাখলে হলো পিসি বাই ফোর হয়েছে। আর ব্যান্ডউইথ এর ভ্যালু কত, না ব্যান্ডউইথ এর ভ্যালু হচ্ছে কত টু ইনটু এফ এম ভোল্টেজ সিগন্যাল তার এফ এম পাওয়ার, ক্লিয়ার? ওকে, এরপর তাহলে আমরা নিউমেরিক্যালে যাই। হ্যাঁ, কত টাইম হলো দেখে নিই। আচ্ছা, অনেকটা আমাদের সময় হয়ে গেছে, নিউমেরিক্যাল অনেকগুলো আছে, তো আমরা তাহলে নেক্সট ভিডিওতে অ্যামপ্লিটিউড মডুলেশন সংক্রান্ত এবং পুরো মডুলেশন সংক্রান্ত যতগুলো এমসিকিউ হবে সেই এমসিকিউগুলো আমরা এর নেক্সট ভিডিওতে করবো। ওকে, থ্যাংকস টু অল, আর ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।